আগের দিন আমি ধনতেরাসের দিনে সকল করণীয় আচার বিধির কথা বিবরণ করেছিলাম। আপনারা যদি সেইগুলি সর্বদা ভক্তিমনে করতে পারেন তাহলে দেখবেন আপনার সৌভাগ্য চরমে উঠবে, ফললাভ হবেই হবে। আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিতে গিয়ে আমাদের আগের ভিডিওগুলো দেখে ভাগ্যবান অথবা ভাগ্যবতী হন। আমি বলেছিলাম ভূত চতুর্দশীর প্রকৃত ঘটনা ও সেদিন বেশ কিছু আচারবিধি পালনের কথা পরে বলবো, আজকে তা বলবো। ভূত চতুর্দশীর প্রকৃত সময় অনেকেই জানেন না, তাই আমি ভূত চতুর্দশীর প্রকৃত সময়টি বলে দিচ্ছি, মনে রাখবেন। ইংলিশ 2020 অর্থাৎ বাংলা 1427 সালে ভূত চতুর্দশীর প্রকৃত সময় হল 13ই নভেম্বর অর্থাৎ 27শে কার্তিক শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 14ই নভেম্বর অর্থাৎ 28শে কার্তিক শনিবার দুপুর 2:17 পর্যন্ত। এখন প্রথমে শুনুন ভূত চতুর্দশীর প্রকৃত ঘটনা। দীপান্বিত অমাবস্যার আগে চতুর্দশী তিথিতে হিন্দুমতে ভূত চতুর্দশী পালন করা হয়। হিন্দুমতে বিশ্বাস করা হয় যে এদিন মৃত পূর্বপুরুষরা মর্তে নেমে আসেন, তাদের খুশি করতে ও অতৃপ্ত আত্মাদের অভিশাপ থেকে বাঁচতে এদিন নানা আচার পালন করার প্রথা রয়েছে। অনেকটা ভূত চতুর্দশীর মতোই পশ্চিমী দুনিয়ায় হ্যালোইন ডে পালন করা হয়। ভূত চতুর্দশী নিয়ে পুরাণে একটি গল্প রয়েছে, তা আজ আমি আপনাদের শোনাব। দানবরাজ বলি যখন স্বর্গ, মর্ত ও পাতাল দখল করে নিলেন, তখন নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করল রাক্ষসরা। এই আক্রোশ থেকে পার পেলেন না দেবতারাও। বলির তাণ্ডব ঠেকাতে দেবগুরু বৃহস্পতি ভগবান বিষ্ণুকে একটি উপায় বাতলে দিলেন। বামনের ছদ্মবেশে তখন নেমে এলেন শ্রী বিষ্ণু। তিনি রাজা বলির কাছে 3 পা সমান জমি ভিক্ষা চাইলেন। দানবরাজ বলি কিন্তু শুরুতে বুঝতে পেরেছিলেন যে এই বামন আর কেউ নন, স্বয়ং বিষ্ণু। কিন্তু এরপরও তিনি রাজি হলেন চুক্তিতে। বিষ্ণুদেব প্রথমে 2 পা দিয়ে স্বর্গ ও মর্ত দখল করে ফেললেন। এরপর তার নাভি থেকে বের হয়ে এলো তার 3য় পা, যা তিনি রাখলেন বড়ি রাজার মাথার ওপর। সঙ্গে সঙ্গেই পাতালে নেমে গেলেন দানবরাজ বলি। সেই থেকে পাতালি হলো তার আবাস। তবে জেনে শুনে জমি দান করার জন্য এবং ভগবানের প্রতি আনুগত্য স্বীকার করায় বলিকে কিছু করুণাও করলেন বিষ্ণু। প্রতি বছর পৃথিবীতে তার পুজো হবে বলে আশীর্বাদ করলেন বিষ্ণুদেব। সেই থেকে কালী পুজোর আগের রাতে বলি রাজা পাতাল থেকে উঠে আসেন পুজো নিতে। সহচর হিসেবে থাকে শত সহস্র ভূত, প্রেতাত্মা এবং অশরীরী। ভূত চতুর্দশীতে বেশ কিছু আচার পালন করার প্রথা রয়েছে হিন্দু মতে। তার মধ্যে অন্যতম হল 14 শাক খাওয়া। হিন্দুরা বিশ্বাস করে যে মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়, তাই আকাশ, মাটি, জল, হাওয়া, অগ্নি প্রকৃতির এই 5 উপাদানের মধ্যেই মিশে থাকেন আমাদের পূর্বপুরুষরা। প্রকৃতির কোল থেকে তুলে আনা 14 প্রকার শাক খেয়ে তাই তারা পরলোকগত 14 পুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করে এই দিনটি। আয়ুর্বেদ মতে প্রাচীন বাংলায় এই 14 শাকগুলি ছিল শুষ্নি শাক, সর্ষে শাক, হিঞ্চে শাক, ওল, কেও, বেত, কালকাসুন্দা, নিম, সরিষা, শালিনচা বা সাঞ্চে, জয়ন্তী, গুলঞ্চ, পটুক পত্র বা পলতা, ভণ্টাকি বা ভাট এবং সেলু বা শুল্কা। কথিত রয়েছে যে জল দিয়ে 14 শাক ধোয়া হয় সেই জলকে ঘরের বিভিন্ন দিকে ছিটিয়ে দিলে দুরাত্মা দূর হয়। এর ফলে বহু বাধা বিঘ্ন কেটে ঘরে শান্তি বিরাজ করে, আসে সৌভাগ্য সমৃদ্ধি। এই 14 রকমের শাক একসঙ্গে রান্না করার প্রথা রয়েছে ভূত চতুর্দশীতে। সেই বিশেষ 14 রকমের শাক এখন আর পাওয়া যায় না বললেই চলে, তবুও প্রাচীন প্রথা ধরে রাখার চেষ্টা আজও রয়েছে অনেকের ঘরেই।
সনাতন ধর্মমতে এই রাতে মর্তে নেমে আসেন আমাদের চোদ্দ পুরুষরা। ভূত চতুর্দশীতে তাই গৃহস্থ বাড়িতে সন্ধ্যের পর চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি আছে। আবার অনেকে মনে করেন অশুভ শক্তি দূর করতে এই দিন সারা রাত আলো জ্বালিয়ে রাখা হয়। পরদিন দীপান্বিতা অমাবস্যায় অনেকে অলক্ষ্মী বিদায় করতে লক্ষ্মী পুজো করেন। দুপুরে চোদ্দ শাক ভাজা খেয়ে সন্ধ্যায় চোদ্দ প্রদীপ জ্বালিয়ে দরজায় চোদ্দ ফোঁটা দেওয়ার এই রেয়াজ বহুদিনের। হিন্দু পুরাণে থাকলেও ভূত চতুর্দশী একান্তই বাঙালির উৎসব বলা চলে, কারণ বাঙালি ছাড়া অন্য অঞ্চলের হিন্দুদের মধ্যে ভূত চতুর্দশী পালন করার প্রচলন তেমন নেই। চোদ্দ শাক ভাজা আর চোদ্দ প্রদীপ জ্বালানোর পেছনে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বলা হয় হেমন্তের শুরুতে পোকার উপদ্রব দূর করতে বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয়। আবার ঋতুর পরিবর্তনের কারণেও এই সময়টা অসুখ বিসুখ হয় বেশি, তাই চোদ্দ রকমের শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বাংলার ঋতুর প্রকোপ অন্য প্রদেশের থেকে অনেক বেশি হওয়ায় আশ্বিন ও কার্তিক এই দুই মাসকে যম দংষ্টা কাল বলা হয়ে থাকে, যে সময় এই শাকগুলো খেলে রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। বাংলার নব্য স্মৃতিশাস্ত্রকার রঘুনন্দনের অষ্টবিংশতি তত্ত্বের কৃত্ততত্ত্বে এই সময়কালকে উল্লেখ করে নির্ণয়ামৃতের অনুযায়ী বলা হয়েছে, ওলং কিমুক বাস্তুকং শাশ্বপং নিম্বং জয়াং শালিনচিং হিলমচিকাঞ্চ পটুকং শেলুকং গুরুচিন্তথা ভণ্টাকিং সুনিষন্নকং শিবদিনে খাদন্তি যে মানবা প্রেতত্বং ন চ জান্তি কার্তিক দিনে কৃষ্ণে চ ভূতে তিথৌ। চলুন এবার জেনে নি এই চোদ্দ শাকের রোগ প্রতিষেধক ক্ষমতা। ওল, অর্শ, রক্তমাশা, বাত, চর্মরোগ, গ্যাস অম্বল নাশক। কেও, কৃমিনাশক, হজমকারক, ক্ষুধাবর্ধক। বেত, কৃমিনাশক, কোষ্ঠবদ্ধতা ও অম্বল প্রতিরোধক। কালকাসুন্দা, অ্যান্টি অ্যালার্জিক, কোষ্ঠবদ্ধতা, অর্শ, ফিসচুলা, হুপিং কাশি, দাঁত ইত্যাদির চিকিৎসায় ব্যবহৃত হয়। নিম, কুষ্ঠ, যে কোনো চর্মরোগ, জন্ডিস, বহুমূত্র, একজিমার ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। সরিষা, মানব দেহের চামড়া, যকৃৎ এবং চোখের পক্ষে এই শাক অত্যন্ত উপকারী। শালিনচা বা সাঞ্চে, সাধারণত ক্ষুধাবর্ধক হিসেবে পরিচিত, এদের ব্যবহারে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়। জয়ন্তী, উদারাময়, বহুমূত্র, সেতি, জ্বর এবং কৃমিনাশকের কাজ করে। সদ্য প্রসূতিদের জন্য এই শাক উপকারী। গুলঞ্চ, এই শাক সেবনে বাত, রক্তচাপ, একজিমা ও জন্ডিস নির্মূল হয়। তাছাড়া গুলঞ্চ শাক পরিপাকেও সাহায্য করে। পটুকপত্র বা পলতা, এই শাক যে কোনো শ্বাসের রোগে কার্যকরী। এরা রক্তবর্ধক এবং লিভার ও চামড়ার রোগ সারাতে এদের প্রভূতভাবে ব্যবহার করা হয়। ভণ্টাকি বা ভাঁট বা ঘেঁটু, ফ্ল্যাভোনয়েড থাকার জন্য এটি ক্যান্সার দমনে সহায়ক। এছাড়াও কৃমি, কোলেস্টেরল, ব্লাড সুগার ও উদরাময় প্রভৃতি রোগ নিরাময় এই শাক সাহায্য করে। হিলমচিকা বা হিঞ্চে, এই শাক ভক্ষণে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে। শুধুমাত্র পিত্তনাশক হিসেবেই নয়, রক্তশোধক হিসেবে, ক্ষুধাবর্ধক এবং জ্বর নির্মূলকারী হিসেবে এর ব্যবহার অপরিসীম। সুনিষন্নক বা শুষুনি বা শুষ্ণি, শুষ্ণি শাক স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এরা নিদ্রাকারক, মেধা এবং স্মৃতিবর্ধক। হাঁপানি, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ এবং মানসিক অস্থিরতা কমানোর জন্য এই শাক ব্যবহৃত হয়। শেলু বা শুল্কা, এদের ব্যবহারে হৃদযন্ত্র সুস্থ থাকে, মাতৃদুগ্ধের পরিমাণ বাড়াতে এবং ছোটদের পেটের রোগ সারাতে এই শাক অত্যন্ত উপকারী। তাহলে আজকে আমি ভূত চতুর্দশীর সম্পূর্ণ বিবরণ দিলাম। আগামীকাল কালী পুজোয় ঘরে বসে করণীয়
কিছু উপাচারের কথা বলবো। তা শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।